চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আসছে নতুন অর্থ বছর মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ এবং সমষ্টিক অর্থনীতির মৌলিক বিষয়গুলোকে উন্নত করাই বাজেটের প্রধান লক্ষ্য হয়ে থাকে কিন্তু বিপরীত দিকে হাঁটছে আগাম বাজেট বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলো পাচ্ছে না প্রত্যাশিত বরাদ্দ পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে আগামী এডিপিতে শিক্ষা খাত একত্রিশ হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে যা মোট এডিপি প্রায় বারো শতাংশ আর স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকছে বিশ হাজার ছয়শ বিরাশি কোটি টাকা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্বাস্থ্য খাতে মোট এডিপির এগারো শতাংশ বরাদ্দের কথা বলা থাকলেও বাজেটে রাখা হচ্ছে সাত দশমিক আট শতাংশ প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় দেখা যায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ অর্থ দিয়ে ভবন নির্মাণে বেশি আগ্রহী সংশ্লিষ্টরা পড়াশোনা খাতে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ খরচ এখনই করতে হচ্ছে বাজেটে যদি আরো কম ধরা হয় তাহলে তো নেক্সট টাইম আমার খরচ বাড়বে পুরাতন মেশিন দিয়ে অনেক কিছু করা হচ্ছে টেস্টের রিপোর্টও কিন্তু ভালো আসে না সেগুলো ভালো রিপোর্ট করার জন্য আমরা শহরে আসি হাজার হাজার টাকা আমাদের বিজি এটা আমার পক্ষে দেওয়া যেমন সম্ভব না একদম রিক্সালার পক্ষে দেওয়া সম্ভব না বাংলাদেশে যে সরকার বাজেটগুলো করছে তাতে তো আমাদের মানে জীবন জীবিকা নির্বাহ করা অনেক কঠিন হয়ে পড়ছে দুই মেয়ে পড়াইতেছি এক মেয়ে পড়াইতে পারতাছি না খরচ অনেক বেশি চার হাজার টাকা খরচ পড়ে তো চার হাজার টাকা আবার বাসা ভাড়া আছে এটি দিয়ে চালাইতে কষ্ট হয়ে যায় শিক্ষা ও স্বাস্থ্য দেশের উন্নয়নে অগ্রাধিকার পাওয়ার যোগ্য হলেও দৃশ্যমান প্রকল্পগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে আক্ষেপ করেন এ বিশ্লেষক অন্তর্নিহিতভাবে যেটাকে একটা জাতিকে একটা অর্থনীতিকে করতে পারে সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য বরাবরই দেখা যাচ্ছে এই খাতে বরাদ্দ হয় না যেটা হওয়ার কথা ছিল সেটা হয় না আর যেটা হয় সেটাও আবার অপচয় হয় ব্যয় হয় না শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে মেগা প্রজেক্ট নেওয়া দরকার আর মেগা প্রজেক্ট যখনই আমরা বলি তখনই কিছু লোক তারা হুড়ে করে কত গুলো বিল্ডিং এর প্রজেক্ট নিয়ে আসে আর গুরুত্বপূর্ণ এই দুই খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ এনবিআর এর আমি এখানে পড়াশুনো করাবো না ভাগি দেবো তবে তো বাই দিয়ে ডলার ওখানে যেরকম গাইড বই পড়তে হচ্ছে তেমনি তার বিদেশেও পয়সা করি দিয়ে ডলার খরচ করি তার বিদেশে পড়তে হচ্ছে আমার ডলার খরচ হচ্ছে একই অবস্থা চিকিৎসার ব্যাপারে আমি যদি আমার এখানে সব চিকিৎসা সব তোমার ঠিকমতো নিশ্চিত করতে পারি যার জন্য আমি যন্ত্রপাতি সব কিছু দিয়েছি সে তুমি সেটা করতে হচ্ছ না আমার এই লোকদের বাইরে যেতে হচ্ছে রুগী যায় একজন তার সাথে আরও তিনজনকে যেতে হচ্ছে এবং সব ডলার বিদেশে দিয়ে আসতে হচ্ছে বাজেটের আকারের পাশাপাশি বাস্তবায়নের দিকেও জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য এবার বরাদ্দ বাড়বে এবং একই সাথে সাথে এটার যে খরচটা যেটা হবে সেটাও যেন মানসম্মত খরচ হয় বিশেষ করে আমাদের জনবল তৈরিতে যেন খরচ হয় সেটাই প্রত্যাশা করব এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের আমি বরাদ্দ রেগে দিলাম তারপরে বাস্তবায়ন করলাম না এইটা হবে না সেই জন্যই একই সাথে বাজেট আকারও বাড়াতে হবে এবং বাস্তবায়নের উপরে অবশ্যই 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 জোর দিতে হবে বাজেটের সফল বাস্তবায়নে অপচয় রোধ এবং সুশাসন নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা আমেনা প্রণামী দেশ টিভি ঢাকা